হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আবার প্রথম শ্রেণী অঙ্কন বই হইতে শুরু করব। পৃষ্ঠার নম্বর 58 হইতে, 5, 2, 7, 58, পাঠ 5, পাঠের নাম ছিল আসল সখা। তাহলে এটি হলো 58 নম্বর পৃষ্ঠে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি উপরে লেখা আছে, এসো ছবি দেখে বলি। আমরা ছবি দেখে দেখে বলবো। এখানে ছবি দেখতে পাচ্ছি, ছবিটি কি? ঠাকুরদা। আমরা বাবার বাবাকে কি বলি? বাবার বাবাকে আমরা বলি ঠাকুরদা। এই ছবিটি হলো ঠাকুরদা। এই ছবিটির নাম কি? ছবিটির নাম হলো ডুল, ডুল। এই ছবিটির নাম কি? থালা, থয়াকারে তাল, লয়াকারলা থালা। এই ছবিটির নাম কি? বুমরা। এই ছবিটির নাম কি? মুরা। এই মুরার মধ্যে আমরা বসি। এই ছবিটির নাম কি? ঝাঁটা। ঝাঁটু দিয়ে আমরা ঘরের ভিতরে এবং ঘরের বাহিরে আমরা ঝাড়ু দিই। এই ছবিটির নাম কি? ডালিম। এই ছবিটির নাম কি? ধনুক। ধনুক, আমরা ধনুক দিয়ে আমরা তীর মারি। তারপর এই ছবিটির নাম কি? দা। দা দিয়ে সবজি ফলমূল আমরা কাটি। এখানে দেখতে পাচ্ছি নিচে, নিচের ছবিতে এরকম বাচ্চারা নাচছে। এরকম নাচকে বলা হয় ঝুমুর। কয়েকজন একসঙ্গে মিলে মিলে এরকম শব্দ করে, এরকম নূপুর লাগিয়ে তারা নাচে, এটাকে বলা হয় ঝুমুর নাচ। তাহলে আমরা কী কী দেখতে পেলাম ছবিতে? আমরা দেখতে পেলাম ঠাকুরদা, ডুল, থালা, বোমরা, মোরা, জাটা, ডালিম, ধনুক, দা, ঝুমুর। ছাত্ররা, তোমরা সবাই তোমাদের কপির মধ্যে এই নামগুলি লিখবে। ঠাকুরদা বানানটি লিখবে, ডুল বানানটি লিখবে, থালা বানানটি লিখবে, ভুমরা বানানটি লিখবে, মুরা বানানটি লিখবে, জাটা, ডালিম, ধনুক, দা আর ঝুমুর। এখানে লেখা আছে নিচে ঝুমুর, তোমরা সবাই তোমাদের কপির মধ্যে লিখবে। আর এখানে একটি মজার ব্যাপার তোমরা ভালো করে লক্ষ্য করবে, এখানে বলা হয়েছে এসো উচ্চারণের পার্থক্য শিখি। আমরা উচ্চারণের পার্থক্য শিখব। এটি তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, খুব মজার জিনিস। এখানে ব আর ক, আমরা বক বলে নেই, কিন্তু আমরা যদি ব বক বলি তবু হবে, বক। আর যখন কর সঙ্গে, এখানে ব আর কর সঙ্গে নিচে একটি এরকম লাগিয়েছে, এটাকে বলা হয় হসন্ত। প্রথমটি হলো ব আর ক, বক। তারপরে ব কর সঙ্গে হসন্ত, ব কয় হসন্ত। কর সঙ্গে যখন হসন্ত থাকবে, তখন কর সঙ্গে কটি যখন আমরা বলবো, একটু ছাপ দিয়ে, জিব্বাটিকে ছাপ দিয়ে আমরা রাখবো, বক। কর মধ্যে আমরা একটু বেশি সময় লেগে রেখে রেখেছি। আর এখানে বক, বক। আর এটি হলো বক, বক। তো এটি হলো বক, বক। একজনের জন্য যখন বেশি কথা বলে আমরা বলি বক, 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 বক। তোমরা একটু ভালো করে খেয়াল করবে, এখানে যখন বলেছি ব আর ক, এটি হলো বক। আর ব কয় হসন্ত, বক। খ বলে আমরা কী করেছি, একটু ছাপ দিয়ে ধরে রেখেছি, বক। তোমরা খেয়াল করবে জিব্বাটির নিচে আর উপরে যেমন আমরা ছাপ দিয়ে ধরে রেখেছি, বক। এখানে বক, এটি হলো বক। তো এটি বক, 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 বক। একসঙ্গে যখন বলবো বক, বক। তা আমরা ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু কটি এক ধরনের শব্দ হয়েছে, উচ্চারণ হয়েছে, এখানে কটি আরেক ধরনের উচ্চারণ হয়েছে, আর এখানে তো বক, বক। পরে আছে খর, যখন রর নিচে কী আছে? হসন্ত আছে। তো রটিকে আমরা একটু বেশি সময় ধরে রাখবো, খর, খর। রটিকে একটু বেশি সময় ধরে রাখবো, খর, 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 খর। রটিকে আমরা একটু বেশি সময় ধরে রাখবো, কারণ রর নিচে কী আছে? হসন্ত আছে, খর, 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 খর। এখানে আমরা আবার ধরবো না, এখানে আছে কর নিচে, লর নিচে কিছু নেই, তো কল, কল, কল। আর এখানে যখন লর নিচে হসন্ত থাকবে, তো লটাকে একটু বেশি সময় ধরে রাখবো, কল, 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 কল। তোমরা উচ্চারণগুলি ভালো করে লক্ষ্য করবে, কল, এটি হলো কল, 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 কল। তারপর নিচে এখানে ব র, বর, 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 বর। এখানে বর, রটিকে রর নিচে হসন্ত আছে,
র থেকে আমরা একটু বিশেষ সমাস চাপ দিয়ে ধরে রাখবো বর 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 ঠিক একইভাবে নিচে আছে জ রয় হসন্ত জর 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 র থেকে আমরা একটু চাপ দিয়ে ধরে রাখবো তারপর আছে থক কটিকে চাপ দিয়ে ধরে রাখবো একটু বেশি সময় থক থ কয় হসন্ত থক 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 তোমরা এখানে একটু ভালো করে খেয়াল রাখবে হসন্ত যখন লাগবে কোনো অক্ষর নিচে তখন সেই অক্ষরটিকে আমরা একটু চাপ দিয়ে বেশি সময় ধরে রাখবো তারপরের পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এসো পড়ে আমরা সবাই মিলে পড়ব ডান দিকে আমরা দেখতে পাচ্ছি ঢোল বাজাচ্ছে যারা ঢোল বাজায় তাদেরকে বলা হয় ডুলি যারা ঢোল বাজায় এই মানুষটি ঢোল বাজাচ্ছে ঢোল যারা ঢোল বাজায় তাদেরকে বলা হয় ডুলি এখানে বলা হচ্ছে ঠাকুরদা ঠাকুমা ডাক ডুলি ঠাকুরদা ঠাকুমা ডাক ডুলি ডাক হলো মানুষটির হাতে কি আছে ডাক আছে যারা বাজায় তাদেরকে বলা হয় ডুলি ডাক ডুলি ঠাকুরদা ঠাকুমা ডাক ডুলি দৃঢ় সুদৃঢ় গাঢ় আশার এই বানানগুলি তোমাদেরকে সুন্দর করে পরে পরে পড়তে হবে সেই কারণে দিয়েছি সেইগুলি সেই শব্দগুলি দয় রিকারে ধৃ এটি কি দয় দর নিচে কী আছে রিকার আমরা আগে শিখেছিলাম একার আকার উকার উকার এখন দর নিচে কী আছে রিকার রিয়ে রিকার দয় রিকারে ধৃ ঢসিন্দর দৃঢ় দৃঢ় সুদৃঢ় দন্ত শরীর সকল সু দয় রিকারে ধৃ ঢসিন্দর সুদৃঢ় গাঢ় আশার তারপর ডুলি খাদে বেহারা যায় ডুলি খাদে নিয়ে কী ডুলি কী করছে ডুলি ডুলি খাদে বেহারা যায় কোথাও যাচ্ছে বেহারা একটা জায়গার নাম বেহারা যায় ডুলি ভাইয়া ভাইয়াকে বলা হচ্ছে ভাইয়া ডুলি ভাইয়া ঢোলক বাজায় ডুলি ভাইয়া কী করে ডুলি ভাইয়া ঢোলক বাজায় ডুলি ভাইয়া ঢোলক বাজায় তোমরা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন ঠাকুরদা ঠাকুমা ডাক ডুলি দৃঢ় সুদৃঢ় গাঢ় আশার ডুলি খাদে বেহারা যায় ঢুলি ভায়া ঢোলক বাজায় একবার পড়ছি ঠাকুরদা ঠাকুমা ডাক ডুলি দৃঢ় সুদৃঢ় গাঢ় আশার ডুলি খাদে বেহারা যায় ডুলি ভায়া ঢোলক বাজায় একবার পড়ছি ঠাকুরদা ঠাকুমা ডাক ডুলি দৃঢ় সুদৃঢ় গাঢ় আশার ঢুলি কাঁধে বেহারা যায় ঢুলি ভাইয়া ঢোলক বাজায় তোমরা সুন্দর করে করে এখানে একটি অডিও রেকর্ডিং চেষ্টা করবে এবং তোমাদের কপির মধ্যে সুন্দর করে চাইল্ডলাইন তোমরা লিখবে এগুলি হলো তোমাদের আজকের কাজ নিচে আবার বলা হয়েছে এসো ছবি দেখে পড়ু নিচে কী বলা হয়েছে এসো ছবি দেখে পড়ু এসো ছবি দেখে পড়ু এখানে যে বাচ্চারা নাচছে এরকম নাচকে আমরা বলি ঝুমুর নাচ এখানে একটি ঠোঁট দেখতে পাচ্ছি মানুষের এখানে যে জিনিসটির মধ্যে এই সবজিগুলি রেখেছে এটিকে বলা হয় ডালা তাহলে কী লেখা আছে এখানে আমরা পড়ার চেষ্টা করব চামেলিরা ঝুমুর নাচে এখানে যারা আছে তাদেরকে একজনের নাম চামেলি চামেলি এবং তার বন্ধুবান্ধব তার বান্ধবীরা সঙ্গে আছে বলা হয়েছে সবাইকে একসঙ্গে চামেলিরা ঝুমুর নাচে তারা কী করছে ঝুমুর নাচে নাচছে চামেলিরা ঝুমুর নাচে এখানে কি ঠোঁটে রং মেখেছে ঠোঁটে কী করেছে রং মেখেছে নীল লিপস্টিক এরকম কিছু মেখেছে ঠোঁটে রং মেখেছে ডালা ভরা শাক সবজি ডালাতে কী আছে শাক সবজি ডালা ডালা ভরা শাক সবজি তোমরা চেষ্টা করবে সুন্দর করে করে তোমরা এগুলি পড়তে পারো কি না এবং যখনই সুযোগ পাবে তোমরা তোমাদের কপিতে লিখবে কথাগুলি এখানে কী করছে ডুলের তালে ডুলি নাচে তার হাতে কী আছে ডুল আছে ডুলের তালে আর মানুষটিকে বলা হচ্ছে ডুলি ডুলের তালে ডুলি নাচে এখানে কি চাষি মেয়ে ধান কাটে যারা ধান কাটে বা ধান চাষ করে তাদেরকে বলা হয় চাষি এই মেয়েটি কী করছে ধান কাটছে চাষি মেয়ে ধান কাটে তারপরে ছবিতে
চেয়ার বানায় ছুতুর ভায়া। এই মানুষটিকে কী হলো ছুতুর ভায়া। ছুতুর বলতে যারা এরকম কাঠ মেশির কাজ করে, কাঠ মেশির যারা কাজ করে আমরা তাদেরকে মেশে বলি, তাদেরকে বলা হয় ছুতুর। ছুতুর ভায়া বলতে ভাই। চেয়ার বানায় ছুতুর ভায়া, চেয়ার বানায় ছুতুর ভায়া। তোমরাও এখানে এই ছয়টি ছবিকে তোমরা দেখে দেখে অডিও বা ভিডিও রেকর্ডিং করে করে তোমরা পড়তে পারো কি না তোমরা চেষ্টা করবে। তাহলে ছাত্র আজকে এখানে শেষ করে দিচ্ছি, ধন্যবাদ সবাইকে।